বরানগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বরানগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁয়ে এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে বড় এবং আকর্ষণীয়। কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে এই পানামনগরে, যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁয়ে 10 কিলোমিটার জায়গা জুড়ে এই পানামনগর অবস্থিত। 15 শতকে ঈশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা ও পশ্চিমে শীতলক্ষ্যা নদী, থেকে বিলেত থেকে আসত থানকাপুর, দেশ থেকে যেত মুসলিন। শীতলক্ষ্যা ও মেঘনার ঘাটে প্রতিনিয়ত ভিড়ত পালতোলা নৌকা। পানামের টিকে থাকার বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার। উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য উপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে সম্পর্কিত কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়িতেই ব্যবহার উপযোগিতা, কারুকার্য, রঙের ব্যবহার, নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতা ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহা, তৈরির ব্র্যাকেট, মেলডেটর আর জানালার গ্রিল। এছাড়াও সোনারগাঁয়ে রয়েছে বাংলার তাজমহল, হুবহু আগ্রার তাজমহলের অনুকরণে তৈরি করা হয়েছে বাংলার নারায়ণগঞ্জের পার্বতে বাংলার তাজমহল।